আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি এসএফ ইকবাল। শুরু করব বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচের খবর দিয়ে। দারুণ জয়ে ইংল্যান্ডের প্রস্তুতি পর্ব শেষ করলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশকে 134 রানে হারিয়েছে মুশফিকের দল। আগে ব্যাট করে ইমরুল মিরাজ সাব্বিরের ফিফটিতে 314 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মুশফিকের দল। জবাবে 180 রানে শেষ হয় সাসেক্সের ইনিংস। বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম খেলেছেন সাসেক্স একাদশের হয়ে। সাসেক্সের মাঠ সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে তামিমকে ছাড়া খেলতে নামে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় মুশফিকের দল। তবে ইমরুল কায়েস ও সাব্বির রহমান দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন। ফিফটি তুলে নিয়ে সাব্বির আউট হন দলে 139 রানে। শৈকত নাসিরও ফিরে যান দ্রুতই। সতীর্থদের ব্যাটিং এর সুযোগ করে দিতে 92 রানে রিটায়ার্ড আউট হন ইমরুল কায়েস। এরপর অধিনায়ক মুশফিক ফিরে যান 40 রানে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের অপরাজিত 60 রানের ইনিংসে 314 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে দুই ওপেনার সল্ট ও রবসনের ব্যাটে ভালো সূচনা পেলেও তা ধরে রাখতে পারেনি সাসেক্স। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এ বড় জুটি করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত স্বাগতিকরা অল আউট হয় 180 রানে। সাসেক্সের হয়ে রিয়াদ করেন 32 রান আর মিরাজ বাংলাদেশের পক্ষে নেন 3 উইকেট। এবার জানাবো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। সাইফ ইসলাম ও শুভাগত হোমের নৈপুণ্যে সপ্তম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে 107 রানের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এদিকে টস জিতে আগে ব্যাট করে 305 রানে থামে আবাহনীর ইনিংস। জবাবে মাত্র 198 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। এ জয়ে প্রাইম ব্যাংকের চোপকে লিগ টেবিলের দুয়ে উঠে এলো ধানমন্ডির জায়ান্টরা। দিনের আরেক ম্যাচে ভিক্টোরিয়াকে 6 উইকেটে হারিয়ে আবারও জয়ের ধারে ফিরেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপির 3 নম্বর মাঠে 4 নম্বর উইকেট, যেটি আবার খ্যাত ব্যাটিং স্বর্গ হিসেবে। তাই তো টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে লিটন সাদমানের 119 রানে ভর করে উড়ন্ত সূচনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ব্যক্তিগত 65 রানে লিটনকে ফেরান নাহিদুল্লাহ। এরপর সাইফকে সঙ্গে নিয়ে 101 রানের জুটি গড়েন সাদমান। সালমানের বলে ব্যক্তিগত 52 রানে সাইফ কাটা পড়লেও এক প্রান্ত আগলে রেখে লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সঙ্গে আবাহনীকে বড় সংগ্রহের ভিত করে দেন সাদমান হোসেন অনিক, ফেরেন 103 রানে। এরপর শুভাগতর 23, শান্তর 22 এবং আফিফের 14 রানে ভর করে 305 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় ধানমন্ডির জায়ান্টরা। প্রাইম ব্যাংকের পক্ষে আরিফুল ও আলামিন নেন 3টি করে উইকেট। ব্যাটিং সহায়ক উইকেটে 306 রানের টার্গেটটা বড় হলেও অসম্ভব নয়। মেহেদী মারুফ আর শাহনাজ 5 ওভারেই 50 রান তুলে ইঙ্গিত দিচ্ছিলেন এক হাড্ডাহাড্ডি ম্যাচের, কিন্তু পরের 55 রানে 7 উইকেট হারানো দলটি ঘুরে আর দাঁড়াতে পারেনি। মাঝে সালমান হোসেনের অপরাজিত 61 রানে প্রাইম ব্যাংকের হারের ব্যবধানই কমেছে। 198 রানে অল আউট হয়ে 107 রানের বিশাল হার নিয়েই মাঠ ছাড়ে মেহেদী মারুফের দল। আগের ম্যাচের 4 উইকেট নেওয়া শুভাগত 47 রানের বিনিময়ে লিস্ট এ ক্যারিয়ারের প্রথমবারের মতো পেয়েছেন 5 উইকেট দেখা। আমি যেরকম চিন্তা করলাম যে যেরকম উইকেট আমি সেরকম সোজা সোজা যদি ব্যাটিং করি আমার মনে হয় যে এখানে কেউ আউট করতে পারবে না, তাই আমি সেম ওতে ব্যাটিং করে গেছি, প্রসেসটা ঠিক রাখছি। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে একটি জয়ের জন্য হন্য হয়ে ফেরা ভিক্টোরিয়া টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 38 রানেই হারায় নাসিরউদ্দিনের উইকেট। এরপর মোশাররফ শহীদ আর পাকিস্তানের রিক্রুট রাজা আলীর বোলিং টোপে 100 রানের আগেই 6 উইকেট হারায় তারা। এরপর মনিরের 16 আর মুস্তাকিমের 22 রানে ভর করে দলীয় স্কোরবোর্ডে 155 রান যোগ করে গত আসরে তৃতীয় হওয়া দলটি। রূপগঞ্জের জন্য 156 রানের টার্গেটটা মামুলি করে দেন পিনাক ঘোষ, তুলে নেন ডিপিএল এর এবারের আসরে নিজের প্রথম 50। পিনাক ব্যক্তিগত 62 রানে ফিরে গেলেও রূপগঞ্জের জয়ের বাকি গল্পটুকু লেখেন নাঈম ইসলাম আর মাহবুবুল আলম। মাহবুব রিমন, সময় সংবাদ, সাভার। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় প্রাইম দলেশ্বরকে তারা 6 উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে 9 উইকেটে 228 রান করে দলেশ্বর। জবাবে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। ফলে 7 খেলায় 5 জয় মোহামেডান এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা দলেশ্বরের শুরুটা ভালো হয়নি। ওপেনিং এ নামা ইমতিয়াজ আউট হন 8 রানে। তবে ফিফটি তুলে নেন আব্দুল মজিদ। এরপর শাহরিয়ার নাফিস, মার্শাল আয়ুব রাও উইকেটে বেশি সময় থিতু হতে পারেননি। মাঝে জাকের আলী করেন 40 রান। শেষ দিকে অধিনায়ক ফরহাদ রেজার 46 ও হাবিবুর রহমানের অপরাজিত 31 রানে 228 রানের পুঁজি পায় প্রাইম দলেশ্বর।
মোহামেডানের হয়ে তিনটি করে উইকেট নেন সাজেদুল ও শ্রীলঙ্কান আসালঙ্কা। এভাবে ব্যাট করতে নেমে অভিষেক মিত্রর ব্যাটে জয়টা সহজ হয়ে যায় মোহামেডানের অনি তালুকদার 26, শামসুর রহমান 21 রানে ফিরে গেলেও 50 তুলে নেন মিত্র। সেঞ্চুরির খুব কাছে গেলেও তিনি সাজ করে ফিরে যান 95 রানে। শেষ দিকে রাকিবুলের অপরিচিত 49 রানে 6 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় মোহামেডানের।